একুশে জুলাই সমর্থনে আরামবাগে দেওয়াল লিখলেন সাংসদ অপরূপা পোদ্দার। মাধবপুর গ্রাম পঞ্চায়েতের বাসুলিচক, মহিষকুট সহ একাধিক গ্রামে নিজ হাতে তিনি দেওয়াল লিখেন। দেওয়াল লিখন কর্মসূচিতে গিয়ে এলাকার জয়ী প্রার্থীদের সাথে আবির খেলায় তিনি মেতে ওঠেন। আগামী একুশে জুলাই উপলক্ষে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন সাংসদ অপরূপা পোদ্দার। একুশে জুলাইকে সামনে রেখে শহীদ তর্পণে আমরা ধর্মতলা চলো, আমাদের নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে বহন করে নিয়ে আসবো এবং আমরা বুথ স্তর অঞ্চল স্তরে সেটাকে মানুষের মধ্যে পৌঁছে দেওয়া আমাদের তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মীরা সবাই মিলে আমরা একুশে জুলাইকে সফল করব। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দিক নির্দেশিকা দেবেন সেগুলো আমরা ছাত্র যুবর মধ্যে পৌঁছে দেব এবং আগামী দিনে লড়াইটা বিজেপির সাথে কিভাবে করতে হবে তার দিক নির্দেশিকা আমাদের জননেত্রী ঠিক করে দেবে, সেইকে সামনে রেখে আজকে এইখানে সবাই তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিলে আমরা দেওয়াল লিখছি। এবং এবারের পঞ্চায়েত ভোটে যে জয়লাভ হয়েছে সেখানে মানুষের পঞ্চায়েত গঠিত হবে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, যেখানে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিল জনজোয়ারের মধ্য দিয়ে যে মানুষ আগামী দিনে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ গঠন করবে। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল, রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালাসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্সরে, বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে। ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।